পাহাড়ে আগুন জ্বলছিলই, এবার আগুন জ্বলল সমতলের রাস্তায়। সেখানে হামলার অভিযোগ উঠল রাজ্যের পর্যটন মন্ত্রীর ওপর, আক্রান্ত হল পুলিশও। বৃহস্পতিবার ছিল নেপালি কবি ভানু ভক্তের জন্মদিন। সেই উপলক্ষে সরকারি উদ্যোগে শিলিগুড়ির কাছে পানিঘাটায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন মন্ত্রী গৌতম দেব। কিন্তু পানিঘাটার 2 কিলোমিটার আগে থেকেই রাস্তার বিভিন্ন জায়গায় অবরোধ করে মোর্চা, চলে বিক্ষোভ। এর জেরে আর গন্তব্যে যাওয়া হয়নি মন্ত্রীর। রাস্তার ওপরেই অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানেই কবি ভানু ভক্তের প্রতি শ্রদ্ধা জানান গৌতম দেব। পানিঘাটার প্রবেশ মুখে তারা বেশ কিছু মানুষ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে সশস্ত্র ভাবে জমায়েত করেছিল, হাতে খুঁটি ইত্যাদি ছিল এবং ওখানে কিছু রাস্তার কাজের পাথর ছিল। পাহাড় মে কোই ভি মিনিস্টার, বঙ্গাল কা মিনিস্টার আনা চাহেগা তো ইয়া অভি আ নাই পায়েগা, গোর্খালে নয় হোনে তক কোই মিনিস্টার ইধার আনে কা সোচনা ভি পাপ হে, ইসলিয়ে হাম লোগ চাহতে কোই আনা নাই চাহে। কদমা মোর, ফ্রিহানা মোড়েও একইভাবে রাস্তার ওপর ভানুভক্তের জন্মদিন পালন করা হয়। এসব সেরে মন্ত্রী যখন বিধাননগর ফিরছিলেন, তখন পানিঘাটায় পুলিশের ওপর হামলা হয়, চলে ইট বৃষ্টি, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। যদিও প্রতিরোধের পথে হাঁটেনি পুলিশ। এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়, নিছক গুন্ডামি হচ্ছে। মোর্চার অবশ্য দাবি পর্যটন মন্ত্রীর ওপর হামলায় তাদের যোগ নেই। ইসমে গোর্খা জনমুক্তি মোর্চা কা হাত নেই, জবরদস্ত হাম লোক কো লাগা রা হ্যায়, হাম লোক তো ডেমোক্রেটিক তরিকা সে আন্দোলন কর রা হ্যায়, সমাধান তো সলুশন তো একই হ্যায়, গোর্খাল্যান্ড স্টেট। এদিনই সুকিয়া পোখরিতে 60টি পরিবার তৃণমূল ছেড়ে জিএনএলএফে যোগ দিয়েছে। এদিকে মোর্চা নেতৃত্বের দাবি, শুক্রবার তাদের দলে যোগ দেবেন দার্জিলিং পুরসভার 31 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর চুংচুং ভুটিয়া। মোর্চা সূত্র খবর, বুধবার দলবদলের বিষয়ে বিমল গুরুংয়ের সঙ্গে চুংচুং ভুটিয়ার কথা হয়। সনদ ঝা, অর্ণব মুখোপাধ্যায় ও বাচ্চু দাস, এবিপি আনন্দ, দার্জিলিং।